হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 1000 সোনালীর বাচ্চা আছে। বেশি বাচ্চা নেই, মাত্র 1000। বুডিংয়ে রাখা আছে। আপনারা নিতে ইচ্ছুক হলে সোনালীর বাচ্চা খুচরো পাইকারি সবই দেওয়া হয়। 100 থেকে শুরু করে 10,000 পর্যন্ত বাচ্চা দেওয়া হয়। নিতে ইচ্ছুক হলে যোগাযোগ করবেন আমার সঙ্গে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। শুধু সোনালি নয়, দেশির বাচ্চা দেওয়া হয়, তারপরে FFG ব্রয়লার, তারপরে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা, ইন্ডিয়ানার হাঁসের বাচ্চা দেওয়া হয়। এতে অনেক অনেক বাচ্চা রাখা হয়, এখন আপাতত কম রাখা আছে। আমারই হ্যাচ হয়েছিল, সেগুলো কিছুটা বেশি হয়েছিল। এই যে বাচ্চা রাখা মানে ঝুড়ি আছে। আপনাদের ফার্মটা দেখাই আমি, এটা আমার ফার্ম। হাঁসের বাচ্চা ছিল, ইন্ডিয়ানার হাঁসের বাচ্চা ছিল। এক জায়গায় বসো, এক জায়গায় বস। বন্ধুরা, আমার ফার্ম আপনাদের দেখাচ্ছি। এদিকটা একটু ভিজা আছে বন্ধুরা, কারণ এখানে যে বৃষ্টি হয়েছিল প্রচুর, আর এই হাঁসের জন্য এটা ফার্ম করা হয়েছিল। তো ওই পিছনে পুকুরের জল উঠেছিল, পুকুর ভর্তি হয়ে জল উঠে পিছনটাই ভিজে গেছিল, ওই জন্য বাচ্চাগুলো ওই দিকে রাখা আছে। দেখতে পাচ্ছেন এটা 110 ফুট লম্বা আছে, আর 35 ফুট চওড়া আছে ফার্মটা। বেশি মানে কায়দা কানুন ভাবে করা নেই, আপনারাও অল্প টাকার মধ্যে করতে চাইলে আমার মতন এরকম সিস্টেমে করতে পারেন, প্রথমে শুরু করতে পারেন। দেখতে পাচ্ছেন এই নেট দেওয়া আছে, এই যে, আর নিচে টালি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন টালি দেওয়া, ইট দেওয়া নেই। এটা তাড়াতাড়ি করে করা হয়েছিল হাঁসের বাচ্চা রাখার জন্য। আমার ফার্ম ছিল দূরে ভাড়ায়, অসুবিধা হতো লকডাউনে যেতে, ওই জন্য বাড়ির কাছে করা। বন্ধুরা রাখছি এই পর্যন্তই।